বিএনপির নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন দলের নেতাকর্মীরা তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দলের ভেতরে খালেদা জিয়ার পরে যিনি দলের হাল ধরবেন তারুণ্যের অহংকার সেই নেতাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও এডিটিং করে ইউটিউবে ফেসবুকে ভাইরাল করছেন এক ধরনের স্বার্থলুভী মানুষ ইদানিং তারেক রহমানের লন্ডন বিয়ে করেছেন বলে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে ভাইরাল করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানুয়াট। তারেক জিয়ার আকাশ জনপ্রিয়তা নষ্ট করার জন্য এক ধরনের দলবিরোধী মানুষ এই অপচার প্রতি নিয়ত চালিয়ে যাচ্ছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা একটি কথাই বলতে চাই শহীদ জিয়ার সৈনিক আমরা শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া শহীদ জিয়ার উত্তরসূরি তারেক জিয়ার প্রতি মানুষের বাংলার মানুষের যে ভালোবাসা আছে আপনারা যতই মিথ্যা প্রচারণা করেন না কোনো যতই মিথ্যা ভিডিও আপনারা প্রচারণা করেন না কেন ভানিয়ে ইউটিউবে ভাইরাল করেন খবর ভাইরাল করেন এক বিন্দুও তারেক জিয়ার কাছ থেকে মানুষের ভালোবাসা আপনারা কমাতে পারবেন না তাই বলছি আসুন আমরা সত্যের দিকে এগিয়ে যাই তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এসব থেকে আপনারা বিরত থাকুন দেশকে এগিয়ে নিতে দেশের মানুষকে সত্য সম্বাদের প্রয়োজন আছে দেশের মানুষের স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য আমরা সত্যকে নিয়ে এগিয়ে চলি সেই প্রত্যাশা আমরা সবাইকে জানাই এই ভিডিওটি ফেসবুকে কিছু ইউটিউব চ্যানেলে ভাইরাল করার পর আমরা কমেন্ট বক্সে দেখেছি প্রত্যেকটি কমেন্টই এই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এবং অনেকেই বলছেন এই মেয়েটা হচ্ছে একজন ফিল্মের নায়িকা এই নায়িকাকে নিয়ে এডিট করে ছবিগুলা তারেক জিয়ার বউ বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানওয়াট এই থেকে আপনারা দূরে আসুন আপনাদের ইউটিউব চ্যানেলের মান মর্যাদা রক্ষা করুন অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন আরেকজন কমেন্ট করেছেন এই মেয়ে তামিল নায়িকা পরে বলিউডেও ছবি ফিল্ম করেছেন তার নাম শায়ে সিগল। শিগল এভাবেই প্রত্যেকটি কমেন্ট এভাবেই করা হয়েছে তাতেই বোঝা যায় এই ভিডিওটি সম্পূর্ণ বানওয়ার্ড তো দর্শক আমরা এই কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা পরে দেখবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন